हाय फ्रेंड्स, एसजी प्रोडक्शन कोलकाता पक्ष থেকে আমি সৌমেন আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে। বন্ধুরা, আজ 21 জুলাই, একটি বিশেষ দিন আমাদের সকলের কাছে, কিন্তু তার থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ হলো আমার কাছে। ইউটিউবে জার্নির আজ এক বিশেষ দিন পূর্ণ হলো আমার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আজ আমি ওই স্থানটি অতিক্রম করতে পেরেছি। বন্ধুরা, ইউটিউবের পাঠানো গুগলের অ্যাডসেন্সের পিন কোড আজ আমার হাতে এসে পৌঁছেছে। তাই আজ আমার কাছে অত্যন্ত খুশির বা আনন্দের দিন। তাই এই খুশিটি আপনাদের সকলের সাথে ভাগ করে নেব বলেই এই পর্বটি করা। তো বন্ধুরা, এই হলো সেই পিন কোড। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যেই আছে এটি পিন কোড, যেটি আমার অ্যাডসেন্সে অ্যাটাচ করতে হবে। তাই বলি বন্ধুরা, আজকের আনন্দটা একটা আলাদা অনুভূতি। এই ইউটিউবের এতটা জার্নি আপনাদের ছাড়া সত্যিই অসম্ভব। আপনারা এইভাবেই সবসময় আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি কথা দিচ্ছি, আমিও ঠিক এই একইভাবে আপনাদের সঙ্গে, আপনাদের পাশে বিভিন্ন রকম মনোরঞ্জনমূলক পর্ব তুলে ধরব। বন্ধুরা, আমার এই ইউটিউবের জার্নিটা নিয়ে দু চারটে কথা বলি, কারণ এর পিছনে যাদের অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না, তাই তাদের কথা একটু না বললেই নয়। আমি কাজ খুব ভালোবাসি, কাজই আমার কখনো না নেই। কেউ যদি বলে এটা হবে, কেউ আবার বললো হয়তো না এটা হবে না, কিন্তু আমার কাছে না শব্দটা একদমই নেই। আমি এরকমই একটা মানুষ, একবার কাজে মন বসে গেলে সেটাকে শেষ না করে ছাড়ি না। আর আমার বাবা বলতেন, আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন গত 2 বছর হল, আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতেন, যে কাজটা করবি মন দিয়ে করবি, মন স্থির করে একভাবে করবি, কাজ করে যাবি, কাজের ফলের আশা কখনো করবি না। কাজটা তুই ভালো করে যা, সাফল্য তোর পেছনে ঠিক চলে আসবে। আরো কিছু বলতো, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। বাবা বলতো, জীবনে কখনো কারোর সাথে এমন কোনো ব্যবহার করবি না যার জন্য সে দুঃখ পায়, তার চোখে জল আসে। পারলে মানুষের উপকার কর সব সময়। এখনো আমি ভাবি এরকম মানুষও এই দুনিয়ায় আছে। সত্যি বন্ধুরা, আমার বাবা পুরোপুরি আলাদা ধরনের একজন মানুষ ছিলেন, সব সময় মনকে উৎসাহ দেওয়া। আমি কোনো পদক্ষেপ নিতে গেলেই তার পেছনে, বাবা হয়তো কোনো রকম আমাকে আর্থিক সাহায্য করতে পারতো না, কিন্তু তার থেকে বেশি জিনিস দিতে পারতো আমাকে, মনের জোর, যেই জোরটাতে আজ আমি এই অবধি এসেছি। আর এই ইউটিউবের ব্যাপারে বলি, এই চ্যানেলটা করার পেছনে আমার এক দাদার অবদান অতি অতি বেশি। হ্যাঁ বন্ধুরা, সেই দাদারও একটি চ্যানেল আছে, তার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, বেঙ্গল ফিউশন, বেঙ্গল ফিউশনে রবীন্দ্র। হ্যাঁ বন্ধুরা, সেই দাদা আমাকে জোর করে একদিন এই চ্যানেলটি খোলায়। দাদা বলে, লেগে থাক, ঠিক হবে। তারপরে আমি করতে থাকি, আমার সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যায়, কিন্তু তারপরেও পিন কোডটি আর আসে না। দাদা বললো, দেখ হয়তো আসবে। আমিও ধৈর্য ধরে বসে রইলাম, কিন্তু আমি এপিসোড আপলোড দিতে কখনোই মিস করিনি। তারপর একদিন একটা মেল এলো যে আমার এই চিঠিটি কোনো কারণে এসে আবার রিটার্ন চলে গেছে। তারপর দাদা কি করলো, দেখে আবার একটি মেল করলো। যথারীতি সেই মেলের পর 1 মাস বাদে আমি এই চিঠিটি হাতে পেলাম। তাই এই দাদার কাছে আমি চিরকৃতজ্ঞ।
আমি চিরকৃতজ্ঞ আমারই আরেক বন্ধু অধ্যাপক বিধান সাহার কাছে। হ্যাঁ বন্ধুরা, প্রথম অবস্থায় আমার চ্যানেলে অনেক অ্যাঙ্কারিং দেখবেন তার মুখে করা। বিধান আমাকে প্রথম থেকে অনেক সাহায্য করেছে, তাই বিধানের কাছেও চিরকৃতজ্ঞ। এই মুহূর্তে আমি চিরকৃতজ্ঞ পাপড়ি ব্যানার্জি, যে আমার অনেক প্রজেক্টে ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার যেটা সেটা করে থাকে। পাপড়ি খালি একটা ফোন, পাপড়ি সাথে সাথে ধরেই বলে, হ্যাঁ দাদা বলো। বললাম পাপড়ি এরকম একটা করে দিতে হবে, বলে হ্যাঁ দাদা আমি করে পাঠিয়ে দিচ্ছি। ও ফোনে তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, তারপরে সেটি নিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন রকম মনোরঞ্জনমূলক কাজ করে তুলি। আরেক দাদার কথা না বললেই নয়, তিনি একজন ভালো লেখক, জয়ন্ত পাঠক, আপনারা অনেকেই তার নাম শুনেছেন। সেই দাদাকেও যদি কখনো আমি কোনো প্রজেক্ট বানানোর সময় ফোন করি, দাদা এরকম একটা প্রজেক্ট বানাচ্ছি কীরকম কী করলে ভালো হয়, সেই দাদা তখনই আমাকে ওভার ফোন সলভ করে দিত। কোনো ট্যাগ লাইন দাদা কী দেবো সাথে সাথে বলে দিত। তাই চিরকৃতজ্ঞ আমি এই জয়ন্তদার কাছেও। সবশেষে বলি আমার খুব ক্লোজ ফ্রেন্ড সমীর মণ্ডল, এই মুহূর্তে যে আমাকে বলেছে, সোমেনদা চলো আমরা দুজনে একটা খুব ভালো চ্যানেল দাঁড় করাই, 10টা লোকে যাতে বলে যে হ্যাঁ একটা চ্যানেল দেখলাম, একটা চ্যানেল চলছে। আমি কৃতজ্ঞ বন্ধু সমীরের কাছেও, নিঃস্বার্থভাবে খেটে চলেছে আমার এই চ্যানেলের জন্য। সত্যি এটা আমার কপাল ভালো, আমি এদের সান্নিধ্যে এসেছি। আরেকটা কথা বন্ধুরা, আমি এটা মনে করি, মনে নিষ্ঠা থাকলে, জেদ থাকলে, যে কোনো কাজ নিয়ে একভাবে পড়ে থাকলে সাফল্য আপনার আসবেই। তাই বন্ধুরা, যখন যে কাজটাই করবেন মন দিয়ে নিষ্ঠার সাথে করে যান, জয় আপনার হবেই। আর বেশি কথা নয়, ঠিক এভাবেই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, যাতে পরবর্তী দিনগুলো আরও সুন্দর করে আমরা এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।